আপনার যেহেতু এত জনপ্রিয়তা, গত 15 বছর আপনার এত জনপ্রিয়তা, আপনার তো ভয়ের কিছু নাই। আপনি ঘরে বসে থাকলে তো মানুষ আপনার ভোট দেওয়ার কথা। হয়তো এটা আমার জীবনের শেষও হতে পারে, শুরুও হতে পারে। নয় বাঁচো নয় মরো, আমার কোনো লোকের গায়ে যদি কোনো রকম কোনো বিনা কারণে অযৌক্তিকভাবে আঘাত দেওয়া হয়, আমি কিন্তু চুপ করে থাকব না। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গত 15 বছর উন্নয়ন করে যাচ্ছেন, বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন, ওটার ছিটেমাত্র কিছু কি আমাদের কুমিল্লাতে আছে কিনা? সিটি কর্পোরেশনে গত 12-15 বছর ধরে কুমিল্লা সিটি কর্পোরেশনে যে উন্নয়ন হয়েছে, সেটাতে কুমিল্লার মানুষ কী কী সুবিধা পাচ্ছে, কী কী অসুবিধা থেকে তারা পরিত্রাণ পেল এখন পর্যন্ত? 10 বছর আগে যা ছিল তাই কি আছে, না 10 বছর পরে সেটা থেকে নিষ্কান্ত পেয়েছে তারা? আমাকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। প্রতিটি পাড়া মহল্লায় এক একজন এক এক সমর্থকের দুর্বৃত্তরা সাধারণ মানুষের জীবন অশ্লীল করে তুলেছে। সর্বত্র চলছে পেশি শক্তির মহড়া। কুমিল্লার মানুষ তাদের সম্মান বাঁচাতে নীরবে নিভৃতে জীবনযাপন করে মুক্তির প্রহর গুনছে। শুধু তাই নয়, পুরো শহর জুড়ে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। পাড়া মহল্লায় বাড়িঘর নির্মাণ করতে দুর্বৃত্তদের দিতে হয় চাঁদা, না দিলে তাদের কাছ থেকে উচ্চ মূল্যে নির্মাণ সামগ্রী কিনতে হয়। সাংবাদিক ভাইরা, কুমিল্লার সর্বত্র চলছে দখলবাজি। দখলবাজদের নেতা আবার ডেভেলপার সেজে হিন্দু সম্প্রদায় দখল করে নির্মাণ করছেন বহুতল ভবন। সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ করে তার বক্তব্যে সারা দেশে নিন্দার ঝড় উঠেছিল, আপনারা সকলেই জানেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ তীব্র ক্ষোভ ফেটে পড়েছিল, তারা চায় এই সাম্প্রদায়িক শক্তির পতন ঘটাতে। তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাকে আজকে প্রার্থী হতে হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মর্মবেদনা এবং কুমিল্লাবাসীর মর্মবেদনা অনুভব করি, কারণ আমি কুমিল্লার মেয়ে। আপনারাও স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারছেন না। মুক্ত গণমাধ্যমের উপর এই দুর্বৃত্ত নেতার থাবা বিস্তার করে আছে। কোনো সংবাদ একটু তার বিপক্ষে গেলে আপনাদের উপর নেমে আসে চরম মানসিক অত্যাচার। আপনাদেরকেও লাঞ্ছিত করা হচ্ছে। এই দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে কুমিল্লার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, গণমাধ্যম সহ সবার কাছে আমি প্রত্যাশা করি, যাতে কুমিল্লার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি। আমি বিশ্বাস করি কুমিল্লার মানুষ ভোটের মাধ্যমে কুমিল্লার দুর্বৃত্তায়নের পতন ঘটিয়ে শান্তি, স্বস্তি, সম্মান, মর্যাদার জীবন ফিরিয়ে আনবে। কুমিল্লার সাধারণ মানুষের জন্য এটুকু আনতে পারলে আমার জীবন সার্থক হবে। এর মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই, আমি মনোনয়ন চেয়েছিলাম, আমি পাইনি, তার মানে এই নয় যে আমি নিরাশ, কারণ আমার নেত্রী উন্মুক্ত করে দিয়েছেন। আমার নেত্রী ভোটে অংশগ্রহণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেই হিসেবে আমি আমার নেত্রীর কথা মেনেই এই নির্বাচনে অংশগ্রহণ করছি। তাই আমি সব প্রশাসনের কাছে অনুরোধ করব, আমিও এমপি, যে যারা আমার বিপক্ষে থাকবেন ওনারাও এমপি, অতএব আমাদের প্রতি যেন কোনো বিমাতা স্বরূপ আচরণ না হয়। সবার যেটা অধিকার, যার প্রাপ্য যা অধিকার, সে যেন সেটা থেকে বঞ্চিত না হয়। আমার প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, আপনারা কারো সাথে বিমাতা স্বরূপ আচরণ করবেন না, দয়া করে।
কারণ বিগত দিনে দেখা গেছে, বিশেষ করে আমার ক্ষেত্রে দেখা গেছে, আমি যখনই কোনো কিছুতে অগ্রসর হয়েছি সেখানে আমাকে প্রশাসন দিয়ে বাধা দেওয়া হয়েছে। তো প্রশাসনের ভাইদের বলছি, আমি এখানে আমি আওয়ামী লীগের বিপক্ষে না, আমি আমার ফ্যামিলি আওয়ামী লীগের কি বা আওয়ামী লীগ করে কি না সেটা প্রমাণ দেওয়ার প্রয়োজন আমার নাই। আমি কি বিরোধী দলের কেউ? আমি জামাত বিএনপি, এটা আমার প্রমাণ দিতে হবে না? আমার রক্তে আওয়ামী লীগ। অতএব আমি প্রশাসনের সবার কাছে অনুরোধ করব, এটা জাতীয় নির্বাচন, সরকার ঘোষণা দিয়েছে এই নির্বাচন সুষ্ঠু হবে, একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। অতএব একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য যা যা দরকার আমি ওনাদের কাছ থেকে সেটা আশা করি, এবং আমিও নির্বাচনী আচার আচরণ মেনে, বিধি নিষেধ মেনে আমার নির্বাচনী প্রচারণা চালাবো ইনশাল্লাহ। আমার কোনো লোকের গায়ে যদি কোনো রকম কোনো বিনা কারণে অযৌক্তিকভাবে আঘাত দেওয়া হয়, আমি কিন্তু চুপ করে থাকবো না। বিগত দিনে অনেকে অনেকের কাছ থেকে যখন আমার উপর এরকম অনেক কিছু হয়েছে, আমি যখন আমার উপরের লেভেলের ওনাদের কাছে গিয়েছি, বলছে ধৈর্য ধরো, শান্তিপূর্ণভাবে থাকো, কোনো সংঘর্ষে যাবে না। তো এটা মেনে চলতে, ওনাদের সম্মান দেখি এটা মেনে চলতে চলতে আজকে এ পর্যন্ত। কিন্তু এখন এটা জাতীয় নির্বাচন, আমার যে অবস্থান প্রতিপক্ষ, আমার যে এখন অবস্থান প্রতিপক্ষের সেই অবস্থান, অতএব কম বেশি কারণই না। আমার লোকের সাথে যা হবে, অন্যায়ভাবে যদি কোনো কিছু হয়, আমার জবাব, আমাকে সেটার জবাব দিতে হবে আমি, এবং সেটার জবাব চাইব। অতএব আমি সকলের কাছে, প্রশাসনের সকলের কাছে অনুরোধ করব, একটা সুষ্ঠু নির্বাচন করতে যা যা সহযোগিতা করার আপনাদের থেকে আমরা সেটা আশা করি, এবং আমরাও আপনাদের সেভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। হয়রানি করা, আমি যেহেতু নির্বাচন করছি আমার লোকজন কাজ করবে, আমার জন্য এলাকায় এলাকায় ঘুরবে, কিন্তু সেটাতে যদি আপনি বাধা প্রদান করেন, আমি তো যাচ্ছি না আপনাকে বাধা দিতে, তা আপনি অহেতুক আমাকে কেন বাধা দিবেন? আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, জনগণ রায় দিবে কি কাকে বেছে নিবে জনগণ? আপনার যেহেতু এত জনপ্রিয়তা, গত 15 বছর আপনার এত জনপ্রিয়তা, আপনার তো ভয়ের কিছু নাই, আপনি ঘরে বসে থাকলে তো মানুষ আপনার ভোট দেওয়ার কথা, আপনাকে তো ক্যাম্পিংয়ের দরকার নাই, সংগঠন সব কিছু আপনার কাছে, আপনি ঘরে বসে বসে ঘুমান, মানুষ দিয়ে ভোট দিয়ে আসবে, কষ্ট করতে হবে তো আমাকে, মানুষের কাছে যাইতে হবে, বলতে হবে, কারণ মানকুমিলার মানুষ তো আমাকে চিনে না, তাই না? শুধু আপনাকেই চিনে 15 বছর, তা আমাকে পরিচিত করতে হলে আমাকে যাইতে হবে না? আমার লোকজনকে মাঠে নামাতে হবে না? এখন আপনি অহেতুক যদি আমার লোকজনকে ডিস্টার্ব করেন, হয়রানি করেন, পুলিশ লাগিয়ে দেন, তাহলে তো আমাকে আপনাকে জবাব দিতে হবে সেটার জন্য। প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, সকল ভাইয়েরা, আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি, কারণ আমার বাড়ি কুমিল্লায়, আমি আপনাদের বোন, কারো ভাবি, কারো ফ্রেন্ডের ওয়াইফ, হয়তো এটা আমার জীবনের শেষও হতে পারে, শুরুও হতে পারে, নয় বাঁচো নয় মরো, সেই হিসাবে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, সেটা মনে করে আমি আশা করব আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ।